হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য বঙ্গ একাডেমি ইউটিউব চ্যানেল আমি তোমাদের সৌমেন্দা তবন্দরা ডাব্লু বিপিএসসি ক্লার্কশিপের নতুন বিজ্ঞপ্তি কবে নাগাদ আসতে পারে এই নিয়ে তোমরা অনেকে জিজ্ঞাসা করছো এবং ক্লার্কশিপের কেমন কী সিলেবাস থাকে কীভাবে নিয়োগ করা হয় পদ কত থাকবে কবে থেকে অনলাইনে আবেদন করা যাবে এই নিয়েও তোমরা অনেকে জিজ্ঞাসা করছো তো আজকের এই ভিডিওতে যথাযথ তোমাদেরকে প্রমাণ সহকারে দেখিয়ে দিব যে ক্লার্কশিপের নতুন বিজ্ঞপ্তি কবে নাগাদ আসতে পারে এবং সিলেবাস কেমন কি থাকে কিভাবে নিয়োগ করা হয় শূন্যপদ কত থাকতে পারে সমস্ত কিছু এ টু জেড আজকের এই ভিডিওতে একদম প্রমাণ সহকারে তোমাদেরকে দেখিয়ে দিব তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে দেবে যে কোনো ছোটো বড়ো আপডেট সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে দেবে আর তোমরা যারা যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অতি অবশ্যই যুক্ত হয়ে যাও কারণ টেলিগ্রাম চ্যানেলে যে কোনো আপডেট সর্বপ্রথম আমরা শেয়ার করে থাকি তো অতি অবশ্যই যুক্ত হয়ে যাও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা একটা নোটিফিকেশান দেখতে পাচ্ছ এটা হচ্ছে পিএসসির তরফ থেকে প্রকাশিত করা দু হাজার উনিশ সালে ক্লার্কশিপের নোটিফিকেশান তারপরে পিএসসি কোনো নোটিফিকেশন জারি করেনি ক্লার্কশিপে দু হাজার উনিশ সালের পর থেকে তো এখান থেকে আমরা দেখবো যে ক্লার্কশিপে কীভাবে নিয়োগটা করা হয় সিলেবাস কেমন কী থাকে তো অনস্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ তো দেখো প্রথমে তোমাদেরকে বলে রাখি যে তোমাদের যে ক্লার্কশিপের নিয়োগটা করা হয় সেটা দুটো এক্সাম হয় একটা পার্ট ওয়ান অবজেক্টিভ টাইপ হয় আর পার্ট টু ডেসক্রিপটিভ টাইপ হয় এবং তোমাদের এখান থেকে এখানে কিন্তু টাইপিং টেস্টও হয় ঠিক আছে অর্থাৎ টোটাল তিনটি পরীক্ষা কিন্তু এখানে দিতে হয় তো তারপরে দেখো এখানে তোমাদের দেওয়া থাকে যে কোথায় কোথায় এক্সাম সেন্টার পড়ে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এক্সাম সেন্টার থাকে তো এখানে দেখো তোমাদের বেতনের কথা যদি বলো ক্লার্কশিপের ক্ষেত্রে এখানে পাঁচ হাজার টাকা থেকে পঁচিশ হাজার দুশো টাকা পার মান্থ কিন্তু তোমরা এখানে বেতন পাবে এবং কোয়ালিফিকেশনের কথা যদি বলো এডুকেশান কোয়ালিফিকেশান সিম্পলি তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এখানে তোমাদের তোমরা আবেদন করতে পারবে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা অর্থাৎ ন্যূনতম মাধ্যমিক পাস হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে আর এখানে টাইপিং স্পিড তোমাদেরকে বললাম কম্পিউটার নলেজ থাকতে হবে আর এখানে তোমাদের বলেছে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে আর তোমরা যদি এস হয়ে থাকো সেক্ষেত্রে পাঁচ বছর এবং ও হয়ে থাকলে তিন বছর বয়সে যেমন ছাড় পাও তোমরা কিন্তু ছাড় পাবে তারপরে দেখো এখানে তোমা বলেছে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে তবেই তোমরা কিন্তু এখানে আবেদনটা করতে পারবে না হলে কিন্তু পারবে না তারপরে অনলাইনে আবেদন করার জন্য তোমাদেরকে একশো দশ টাকা অনলাইন ফি লাগে তোমরা সকলেই জানো আই থিঙ্ক সো তারপরে দেখো বলেছে সিলেকশান প্রসেস এবং সিলেবাস অর্থাৎ কিভাবে তোমাদের নিয়োগটা করানো হয় এবং সিলেবাস কি কি থাকে তো তোমাদেরকে প্রথমেই আমরা বললাম যে তোমাদের দুটো পার্টে এক্সামটা হয় পার্ট 1 অবজেক্টিভ টাইপ হয় আর পার্ট টু ডেসক্রিপটিভ টাইপ পার্ট 1 এক্সাম যেটা হয় সেটা একশো নম্বরের কোশ্চেন থাকে ঠিক আছে একশোটি টি এমসিকিউ মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন থাকে এবং এখানে প্রত্যেকটা এক নম্বর করেই কিন্তু থাকে তো দেখো এখানে তোমাদের সিলেবাস যেটা থাকে সেটা হচ্ছে ইংলিশে থাকে 30 নম্বর জেনারেল স্টাডিসে থাকে চল্লিশ নম্বর অ্যারাথমেটিক থাকে 30 নম্বর টোটাল একশো নম্বরে তোমাদের পরীক্ষাটা হয় এমসিকিউ কিউ কোশ্চেন হয় ঠিক আছে তারপরে তোমাদের পার্ট টু হয় ডিসক্রিপটিভ তো এখানে কী কী থাকে গ্রুপ এতে থাকে ইংলিশ এবং গ্রুপ বিতে থাকে বেঙ্গলি হিন্দি এই এগুলো তোমাদেরকে ট্রান্সলেট করতে হয় ঠিক আছে পঞ্চাশ নম্বরে থাকে তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সিলেবাসটা কিন্তু এখানে প্রোভাইড করা রয়েছে ইংলিশে কী কী থাকে তারপরে তোমাদের জেনারেল স্টাডিজে কী কী থাকে এগুলো কিন্তু প্রোভাইড করা রয়েছে পার্ট টু এক্সামে কী কী থাকে সম্পূর্ণ কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এ হচ্ছে মোটামুটি তোমাদের সিলেবাস এবং কীভাবে নিয়োগ করা হয় ক্লার্কশিপে সেটা কিন্তু এখানে বলা রয়েছে যেটা তোমাদেরকে বললাম তো এবার চাইতে বড়ো প্রশ্ন যেটা তোমাদের মনে ঘোরাফেরা করে অনেকেই তোমরা জিজ্ঞাসা করছো যে ক্লার্কশিপের নতুন বিজ্ঞপ্তি কবে নাগাদ আসতে পারি তো চলো তোমাদেরকে যেমনটা আমি বলেছি যে প্রমাণ ছাড়া কথা বলবো না যথাযথ তোমাদেরকে প্রমাণ আমি দেখাচ্ছি তো বন্ধুরা অনেক কিন্তু আমরা দেখতে পাচ্ছ এটা একটা প্রমাণ আর একটা প্রমাণও তোমাদেরকে দেখাবো ঠিক আছে এটা হচ্ছে নীলাধারী রয় স্যার ইনি হচ্ছেন ডাব্লুবি পিএসসি বোর্ডের একজন এক্স মেম্বার অর্থাৎ তিনি আগে কিন্তু জব করতেন ডাব্লুবি পিএসসি বোর্ডে এখন কিন্তু তার রিটায়ারমেন্ট করে দিয়েছেন তিনি তো ইনি কিন্তু একটা ইউটিউব চ্যানেল এনার কিন্তু একটা ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে অনেক ক্যান্ডিডেটদের কিন্তু তিনি হেল্প করে থাকে অনেকেই তাকে কমেন্ট করে কোশ্চেন জিজ্ঞাসা করে যার উত্তর তিনি কিন্তু কমেন্টের উত্তরের মাধ্যমে দিয়ে থাকে তো একজন এখানে জিজ্ঞাসা করে ঠিক আছে এটা অলরেডি তোমাদেরকে একবার দেখিয়েছিলাম আরও একটি প্রমাণ তোমাদেরকে দেখাবো জিজ্ঞাসা করে স্যার ফুড এ স্যার ফুল নোটিফিকেশান কবে নাগাদ বেরোতে পারে যদি বলেন শর্ট নোটিফিকেশান নিয়েই কি আমরা খুশি থাকবো এটা একজন বলে ঠিক আছে জিজ্ঞাসা করে তো তার উত্তরে তিনি কি জানিয়েছেন বারবার করে বলছি ইনি কিন্তু এক্স এমপ্লয় ইনি কিন্তু মিথ্যা কথা বলবেন না এবং তিনি যেহেতু এই দপ্তরে কাজ করতেন পিএসসি দপ্তরে কাজ করতেন তিনি অনেক কিছু কিন্তু জানেন ঠিক আছে এটা একদমই ভেবো না তিনি কিছু জানেন না অনেকেই অনেক রকম কমেন্ট করে তো তার জন্য বলে দিলাম একজন এক্স এমপ্লয় অনেক কিছু জানে আগেও সাহায্য তিনি যখন কর্মরত ছিলেন পিএসসি বোর্ডে তখনই কিন্তু এইভাবেই কিন্তু ক্যান্ডিডেটদের সাহায্য করে গেছেন ঠিক আছে তো তারপরে দেখো তিনি কি বলেছেন আসলে প্রি এক্সামিনেশন ওয়ার্কের নতুন সংস্থা নেওয়ার পর তোমরা সকলে যেন টেন্ডার জারি করেছিলেন বেশ কিছুদিন আগে তোমাদেরকে জানিয়েছিলাম পিএসসি একটা টেন্ডার জারি করেছিলেন যেখানে এক্সামগুলো কন্ডাক্ট করানোর জন্য তো সেই টেন্ডারের জন্যই কিন্তু একটু লেট হচ্ছে নতুন সংস্থাকে নতুন সংস্থা নেওয়ার পর তাদেরকে ডাটা ট্রান্সফারজনিত কিছু সমস্যার সৃষ্টি হওয়ার কারণে নতুন নোটিফিকেশান কিন্তু বার করতে পারছে না অর্থাৎ তাদেরকে ডাটা ট্রান্সফার করার জন্য সমস্যা হচ্ছে সেই কারণে কিন্তু নতুন নোটিফিকেশান প্রকাশিত হচ্ছে না এই সমাধান হতে আরও বেশ কিছু সময় লাগবে ঠিক আছে একেবারে মিটে গেলে যদি মিটে যায় ব্যাপারটা তার পরপর কিন্তু তোমাদের ফুড এসআই মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের বিজ্ঞপ্তি কিন্তু বের হওয়ার কথা রয়েছে ঠিক আছে যদি ভবিষ্যতে রাজ্য সরকারের দিক থেকে কোনো আপত্তি না আসে ঠিক আছে তো বুঝতে পারছো তিনি নিজে জানিয়েছেন ফুড এসআই পর পর তোমাদের ফুড এসআই নোটিফিকেশান শর্ট নোটিফিকেশান প্রকাশিত হয়েছে আশা করি যে ফুল নোটিফিকেশানে খুব শীঘ্রই চলে আসবে তো তোমাদের ফুড এসআই মিসলেনিয়াস ক্লার্কশিপ এই তিনটি বিজ্ঞপ্তি কিন্তু পর পর আসবে আশা করা যাচ্ছে তোমাদের আগস্ট মাস সেপ্টেম্বর মাস এই তিনটি মাসের মধ্যে তোমরা তিনটি বিজ্ঞপ্তি কিন্তু পেতে চলেছো ক্লাসশিপ এই পিএসসির তরফ থেকে আরেকটা চলো তোমাদেরকে প্রমাণ দেখিয়ে দিই এ হচ্ছে একটা সেটা হচ্ছে তোমাদের বর্তমানে পেপারে গতকালকে প্রকাশিত হয়েছিল তোমাদেরকে দেখেছিলাম এখানে কিন্তু সাপ বলে দেওয়া রয়েছে রাজ্য সরকার কিন্তু নথিপত্র চেয়ে পাঠিয়েছে যে কোথায় কত সুনপথ রয়েছে বর্তমানে এবং তোমাদের যেটা এলডিসি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট যেটা পিএসসি ক্লারশিপের মাধ্যমে নিয়োগ করা হয় ঠিক আছে এটার কথাও কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে এ এরও কিন্তু নথি চেয়ে পাঠানো হয়েছে অর্থাৎ বোঝা যাচ্ছে তোমাদের এই নিয়োগ প্রক্রিয়া কিন্তু খুব শীঘ্রই শুরু হতে চলেছে পিএসসি ক্লারশিপের এখানে তোমরা দেখতে পাচ্ছো লোয়ার যেগুলো সরাসরি নিয়োগ হয় না পরীক্ষার মাধ্যমে কিন্তু নিয়োগ করানো হয় যেটা এখানে বলে রয়েছে ঠিক আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে কিন্তু বাছাই করা হয় লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ পিএসসি ক্লারশিপের যে বিজ্ঞপ্তিটা বার হয় সেটা কিন্তু পরীক্ষার মাধ্যমে বাছাই করে নিয়োগ করা হয় ঠিক আছে তো বুঝতে পারছো তোমরা এই দুটো মানে তথ্য প্রমাণ তোমাদেরকে আমি দেখালাম ঠিক আছে প্রমাণ ছাড়া কথা বলবো না প্রমাণ তোমাদেরকে দেখিয়ে দিলাম তো সকলে বুঝতে পারছো আশা করা যায় তোমাদেরকে বলে দিচ্ছি আগস্ট সেপ্টেম্বর এই দুটো মাসের মধ্যে তোমরা যে ক্লারশিপের বিজ্ঞপ্তি পেয়ে যাবে আশা করা যাচ্ছে ঠিক আছে কারণ সমস্ত কিছু তৈরি রয়েছে তোমরা বুঝতে পারছো সরকারও চাইছে দেখা যাক কত দূর কী হয় আর বলে রাখি এখানে যত আপডেট পাওয়া গেছে পাঁচ হাজারের কাছাকাছি কিন্তু তোমাদের শূন্যপদ থাকবে পিএসসি ক্লারশিপের এর আগেও পেপারে প্রকাশিত হয়েছিল যে পাঁচ হাজার ক্লাস পাশাপাশি কিন্তু ক্লারশিপের বিজ্ঞপ্তি নোটিফিকেশান প্রকাশিত করবে ঠিক আছে তো দেখা যাক দূর কী হয় আই হোপ সো খুব শীঘ্রই নোটিফিকেশান বার করবে তো এই ছিল মোটামুটি ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবে না দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা গুড জয় হিন্দু বন্ধু বাদারা